ধৈর্য ও ইচ্ছাশক্তি থাকলেই জীবনে সফলতা পাওয়া যায় বিসমিল্লাহ রহমান রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি সকল আপুরা ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু আমার বেলকনিতে পানি আসে না গাছও ভিজে না সেই জন্য আমার গাছে পানি দিতে হয় আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি খেয়ে বাচ্চাদেরকে রেডি করে বিদায় দিয়ে আমি সকালের কাজ শুরু করে দিয়েছি এই কর্নারে যেই আর্টিফিশিয়াল লতাপাতাগুলো ছিল সেগুলো ওয়াশ করে আবার জায়গা মতো রেখে দিলাম আর আমার কিন্তু ঘর সব গুছানো কমপ্লিট আমার বেড আমার মেয়েদের বেড সব গুছিয়ে সুপা ঝেড়ে আসলে পুরো ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর প্রতিদিনের ঝাড়াঝাড়ি ভিডিও দেখতে আমার ভাইও আপুরা আসলে বিরক্তও হয়ে যাবে সেই জন্য আর আজকে শেয়ার করলাম না তো ভিডিও শুরুতে সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবে আর আমার এই যে হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গিয়েছিল তো রিফিল করে নিলাম তো এদিকে কিছু পাস্তা সিদ্ধ করে রাখবো যেহেতু সকালবেলা উঠে বাচ্চাদের টিফিন নিয়ে খুবই ব্যস্ততার ভিতর সময় কাটে আর গ্যাস থাকে না সেই জন্য একটু প্রবলেমে পড়ে যায় তো চিন্তা করলাম আজকে পাস্তাগুলো একটু সিদ্ধ করে রেখে দিব। তো বাকি পাস্তাগুলো বক্সে রেখে দিলাম আর এখানে আমি কিছু পানি ফুটানোর জন্য দিয়েছি আর দিব কিছুটা লবণ আর সয়াবিন তেল এটা দিয়ে পানিটা ফুটে আসার পরে পাস্তাগুলো আমি ঠেলে দিব। তো এদিকে পাঁচটা সিদ্ধ হতে হতে আমি চিন্তা করলাম যে আমি অন্য আরেকটা কাজ করে নিই আর সন্ধ্যার পর থেকে আমি আজকে যে কাজগুলো করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো রুটিন মাফিক যদি কাজগুলো আগের থেকে মেমোরিতে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু কাজটা করা খুবই সহজ হয় তো দেখো আমরা হিসাবই হাউজওয়াইফ কতটা হিসাব করে চলি হ্যান্ড ওয়াশের রিফ প্যাক্টটা ছিল সেটার ভিতর কিছুটা পানি দিয়ে কিন্তু আমি বেসিনটাও ক্লিন করে নিচ্ছি ভালোভাবে টলে পরিষ্কার করে নিচ্ছি তাহলে কিন্তু আমার এক্সট্রা কোনো পাউডার লাগলো না এখানে তো খুব জিরো বাজেটে আমি এটা ক্লিন করে নিলাম এটা কিন্তু আমার কোনো খরচই লাগছে না আর এই প্যাকটা ধুয়ে কিন্তু বেশ খানি হ্যান্ড ওয়াশ বের হয়েছে তো সেটাই দিয়ে আমার বেসিনটা কিন্তু চকচকে ধপধপে পরিষ্কার হয়ে গেল মাসাল্লা দিলে খুব সুন্দর লাগছে দেখতে এদিকে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে তো পাস্তাটা এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিব সকাল ইনশাল্লাহ বাচ্চাদের টিফিনটা খুব দ্রুত তৈরি করে দিতে পারব একটু বুদ্ধি করে কাজ করলে কাজগুলো কিন্তু খুব সহজ হয়ে যায় তো আজকে আমি কোনো বিটার ছাড়া কাটা চামচ দিয়ে এবং চায়ের কাপ দিয়ে তোমাদের সাথে কেক তৈরি করা শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে যাদের বাসায় বিটার নেই তারা কিন্তু খুব সহজে এরকম একটা কাটা চামচ দিয়ে খুব সুন্দর স্পঞ্জি কেক তৈরি করতে পারবে তো এখানে আমি দুটো ডিম চিনি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এখানে দিয়েছি কিছু পরিমাণ তেল দেওয়ার পরে কিন্তু চিনিটা না গলা পর্যন্ত এভাবে কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে যখন দেখবে চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে তখন আর স্টপ করে দিতে হবে আর এখানে শুকনো উপকরণের ভিতরে আমি দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দুই চামচ গুঁড়া দুধ আর দিয়েছি সামান্য পরিমাণ আধা চামচ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার দুই চিমটি বেকিং সোডা দিয়ে কিছুটা উপকরণ দিব আর কাটা চামচ দিয়ে আমি ভালোভাবে অনবরত নাড়তে থাকব। বাকি উপকরণটাও এখন দিয়ে দিব দিয়ে ভালোভাবে কাটা চামচ দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি বক্সে সেট করে চুলায় কেকটা বসিয়ে দিব তো তোমরা যারা বিটারের জন্য বা ওভেনের জন্য কেক তৈরি করতে পারো না তারা কিন্তু খুব সহজে এরকম ঘরে কাটা চামচ থাকলে কেক তৈরি করে নিতে পারো আর গ্যাসের চুলায় কেক তো বেশি ভালো হয় আমার কাছে ওভেনের থেকে গ্যাসের চুলার কেকটাই বেশি ভালো লাগে তো যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ উপকরণ কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এরকম একটা বক্সে কাগজে তেল মাখিয়ে তারপরে পুরো উপকরণটা দিয়ে দিব আর এই বক্সটাতে কিন্তু আমার দুটো ডিমের কেক খুব সুন্দর হয় সবসময় মনে রাখবে দুটো ডিমের সাথে এক কাপ ময়দা বেশি ময়দা দিলে কিন্তু কেক ভালো হবে না তো এবার এই যে আমি কিছুটা ড্যাপ ড্যাপ করে তারপরে এই যে চুলায় কিন্তু আমি আগে থেকে একটা পাতিল এবং স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম এটা অনেকটা হিট হয়ে এসেছে এবার এখানে আমি বক্সটা বসিয়ে দিয়ে উপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম আর ঢাকনার যে ফাঁকাটা আছে ওইটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর একদম অল্প আছে বসিয়ে দিয়েছি কেকটা হতে হতে এদিকের কাজগুলো আমি করে নিতে পারবো এখানে আমার প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে ওভেনেও আমার সেম সময়টা লাগে বাচ্চারা টিফিন খেয়ে বক্সগুলো এনে রেখে দিয়েছিল সেগুলো ওয়াশ করে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এবার এগুলো আবার গুছিয়ে জায়গা মতো রেখে দিবো তাহলে সকালে কিন্তু আমি সেই জায়গা থেকে নিয়ে নিতে পারবো তো এখানে বক্সগুলো আমি গুছিয়ে নিলাম এবার আমি রেখে দিব আর আমি আজকে তিন দিনের রুটি ফ্রোজেন করব। তো যারা সকালবেলা রুটি তৈরি ঝামেলা মনে করো তারা কিন্তু এভাবে দুই দিন তিন দিন কিংবা এক সপ্তাহের জন্য রুটি ফ্রোজেন করে রাখতে পারো তাহলে কিন্তু সকালে নাস্তায় কোনো ঝামেলাই হবে না ছটপট রুটি নাস্তা তৈরি করে বাচ্চাদেরকেও দিতে পারবে টিফিনে নিজেরাও খেয়ে নিতে পারবে তো এখানে আমি দুই দিনের জন্য রুটি আটা দিয়েছি এবং দেখো কত সুন্দর নরম হয়েছে এটা ভালোভাবে মেখে আমি এভাবে লেচি তৈরি করে নিয়েছি এবার আমি রুটি তৈরি করে নিব তো সন্ধ্যার পরে আমি আমার মেমোরিতে রেখেছি কোন কাজগুলো করতে হবে এর ফাঁকে ফাঁকে কিন্তু বাচ্চাদের নাস্তা দিয়েছি বাচ্চাদের পড়তে বসিয়েছি সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কাজগুলো করতে করতে আমার প্রায় রাত সাড়ে দশটা বেজে গিয়েছিল সন্ধ্যা থেকে শুরু করে রাত সাড়ে দশটা পর্যন্ত আমি যে কাজগুলো করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর এই যে রুটি কিন্তু আমি একটু পাতলা করেই তৈরি করেছি তাহলে রুটিটা অনেক সুন্দর নরম হয় এবং অনেক সফট হয় খেতেও ভালো লাগে তো জানি না কত সুন্দর করে রুটি তৈরি করতে পারি তারপরও চেষ্টা করি মাশাল্লা দিলে কিন্তু মোটামুটি ভালোই গোল হয় বাবার বাড়িতে জীবনেও রুটি তৈরি করিনি বিয়ের পরে যখন নতুন সংসার হয়েছে টুনাটুনির সংসার তখন থেকেই কিন্তু রুটি তৈরি করা শিখে গিয়েছি জীবনটা অনেক কষ্ট দিয়ে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এখন খুব ভালোই দিন কাটছে তোমাদের দোয়া আল্লাহতালার অশেষ রহমতে সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবে ইনশাল্লাহ একদিন আমার জীবনের গল্প আমি তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা শুনতে চাও তো আগে থেকে যে ফ্রোজেন করা রুটিটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ তো আমি আগে ফ্রোজেন কিছু পরাটা কিনেছিলাম সেখান থেকে পেপারগুলো পেয়েছি তো এই পেপারগুলো একটা একটা করে বিছিয়ে নিচ্ছি আর এটার উপরে একটা করে রুটি দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু রুটিগুলো খুব সুন্দরভাবে উঠে আসে এবং একটা রুটিও নষ্ট হয় না ভেঙে যায় না তো তোমরা তৈরিতে কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করে দেখতে পারো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে আমার এই টিপসটা জানি না আমার ভিডিও কতটা সুন্দর হয় কতটা ভালো হয় তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে চেষ্টা করে যাচ্ছি জানি না কবে কি করতে পারবো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে সূর্য নেওয়ার চেষ্টা করব। তো তিন চার বছর ধরে যতই ভিডিও করি না কেন মনে হয় যে কিছুই জানি না বা কিছুই পারি না তো আশা করি তোমরা যদি আমাকে ভালোবাসো এবং সাপোর্ট করো ইনশাল্লাহ একদিন না একদিন সফলতার দুয়ারে পৌঁছে যেতে পারবো তো রুটিগুলো কিন্তু আমার বক্সে উঠানো কমপ্লিট এবার আমি বক্সটা আমার ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আমার ডাবল ডোর ফ্রিজের এক কর্নারে যে ডিফটা আছে সেই পাশে আমি রেখে দিচ্ছি তো এখানে কিন্তু আমি অনেকগুলো ফ্রোজেন করা জিনিসই রেখেছি সব বক্সে আমার ফ্রোজেন করা জিনিস এখানে আমি রাখি আর রুটি তৈরি হতে হতে কিন্তু এদিকে দেখো আমার কেকও তৈরি হয়ে গিয়েছে মাসাল্লা দিলে কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে দোকানের কেকের থেকেও অনেক মজা হয়েছে বিটার ছাড়া একটা কাটা চামচ দিয়ে আমি কেক তৈরি করেছি মার্শাল্লা দিলে দেখো কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে খাওয়াই দেখাতে পারলে তোমরা বুঝতে পারতে তোমাদের ভাইয়া খেয়ে বলেছে যে না অনেক মজা হয়েছে বাচ্চারা খুব পছন্দ করে ইদানিং কেকের নেশা আমার খুব উঠেছে মন চেলে কেক তৈরি করে নিচ্ছি কেকটা সুন্দর তৈরি করতে পারি মনে হয় সেই জন্যই কেক তৈরি করছি তো এই যে কেকগুলো কেটে আমি একটা বক্সে রেখে দিব আর এর ফাঁকে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজও এক বক্স কেটে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে অনেক সুন্দর নরম তুল তুলে হয়েছে তো একটু ঠান্ডা হলে আমি এটা একটা বক্সে রেখে দিচ্ছি সন্ধ্যার নাস্তা হিসাবে বাচ্চাদেরকে দিতে পারবো কোনো মেহমান আসলেও দিতে পারবো তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও আমার সকল ভাই আপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম